দি ইনস্টিটিউশনস দ্যাট আর পেইং টু বি গুড, যে হিসেবে প্রতিষ্ঠান ভালো হওয়ার জন্য টাকা দিচ্ছে, অর্থাৎ টাকার বিনিময়ে র্যাঙ্কিং আপনি কিনছেন, হয়তো শব্দটা হার্শ শোনাবে। আঞ্চলিক মানের যে ধরনের গ্রাজুয়েট তৈরি করার কথা সেটা আমরা পাচ্ছি না, এটা আমাদের সিস্টেমিক প্রবলেম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। অধ্যাপক আব্দুল মান্নান নিঃসন্দেহে শুরু করবেন যে কথাগুলো বললাম যে মান নিয়ে কথা আছে, র্যাঙ্কিংটা না হয় আমরা তুলিয়ে রাখলাম যে বিশ্ব র্যাঙ্কিংয়ে আমরা কত অবস্থান দখল করতে পারছি, কিন্তু মানটা নিয়ে তো ইউজিসিও প্রশ্ন তোলে মাঝে মাঝে, আবার ইউজিসিকেও বলা হয় যে এই মান উন্নয়নের ব্যাপারে কাজ করতে, তাহলে সত্যিকারের মানের অবস্থাটা কি? আপনাকে ধন্যবাদ, একই সাথে দর্শক শ্রোতা যারা অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করতে বসছি। আপনি সূত্রপাতে সূত্রেই বলেছেন যে বিশ্ব আমাদের শিক্ষার মান বিশ্বের প্রেক্ষাপটে আমরা কোথায় অবস্থান করছি, এই বিষয়টি সবসময় সামনে চলে আসে যখন আমি শব্দটা ব্যবহার করছি। তথাকথিত র্যাঙ্কিং নামে একটা বিভিন্ন প্রতিষ্ঠান র্যাঙ্কিং দেয়, তখন আমরা কেউ বলে যে 1000টার মধ্যে নাই, কেউ বলে যে 500-এর মধ্যে নাই, কেউ বলে যে 700-এর মধ্যে নাই। আমি প্রথমে বলে রাখি, র্যাঙ্কিং জিনিসটাই হচ্ছে একটা ভ্রান্ত একটা কনসেপ্ট। র্যাঙ্কিং দিয়ে বিশ্ববিদ্যালয়ের মান নির্ধারণ করা যায় না, আর যারা র্যাঙ্কিংটা করে তারা কিন্তু সকলেই ব্যবসা প্রতিষ্ঠান। এমন র্যাঙ্কিং করার প্রতিষ্ঠান বিশ্বে গতকালই বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর এনাম উল্লাহের একটা লেখা আছে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং নিয়ে, একটি জাতীয় দৈনিকে বিশ্ববিদ্যালয়ের রেটিংয়ের 7 কাহন তার লেখা এটা। আমিও জানি সেটা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং করে সব দেশ মিলিয়ে 96টি এরকম প্রতিষ্ঠান আছে। এগুলো কিন্তু প্রতিষ্ঠান বলছি, কিন্তু আসলে এগুলো প্রতিষ্ঠান, এগুলো সব ব্যবসা প্রতিষ্ঠান, এবং এদের ইনকাম হয় এই র্যাঙ্কিং থেকে, বিশ্ববিদ্যালয়গুলো থেকে নেওয়ার টাকা নেয় যে কিউএস র্যাঙ্কিং, যেটা নিয়ে আমরা কিছুদিন পরপরে একটা হইচই লেগে যায়। তাদের গত বছর ইনকাম ছিল $75 মিলিয়ন, এটা কিন্তু আপনার ওয়েবসাইটে গেলেই পাবেন। আর টাইমস হায়ার এডুকেশন, এটার সাথে আমি মাঝে মধ্যে আমার একটা যোগাযোগ ছিল, এখন হয়তো নেই, $25 মিলিয়ন। এখন র্যাঙ্কিং নিয়ে, আমি র্যাঙ্কিং কথাটা প্রথমেই কারণেই বলছি, এটা নিয়ে ইদানিং পত্রপত্রিকায় খুব লেখালেখি হয়, আলোচনা হয়, সমস্যা হয়, যে আমার কাছে একটা আমেরিকান একটা পত্রিকার একটা লেখা আছে 2015 সনে পাবলিশড, দ্য নিউ ইকোনমি, খুব নাম করা একটা পত্রিকা, এটা বিজ্ঞচন্দ্র এখানে লেখেন, এখানে টম বেইলি নামে একজন কমেন্টেটর লিখছেন ইউনিভার্সিটি র্যাঙ্কিংস করুন, দি ইনস্টিটিউশনস দ্যাট আর পেইং টু বি গুড, যে হিসেবে প্রতিষ্ঠান ভালো হওয়ার জন্য টাকা দিচ্ছে, অর্থাৎ টাকার বিনিময়ে র্যাঙ্কিং আপনি কিনছেন, হয়তো শব্দটা হার্শ শোনাবে। কদিন আগে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ জিউরিখ সুইজারল্যান্ডের, তারা এই র্যাঙ্কিং থেকে নিজেদের উইথড্র করে নিয়েছে, টাইমস হায়ার এডুকেশন থেকে বলেছে ওরা যে র্যাঙ্কিং ট্যাঙ্কিং করে এটা আসলে বাস্তব চিত্রের প্রতিফলন না। আবার র্যাঙ্কিং যখনই হয় সেখানে কোনো রাশিয়ান কোনো ইউনিভার্সিটি সেখানে স্থান পায় না, রাশিয়ার দিকে ভালো ইনস্টিটিউশন, পাশ্চাত্যের প্রভাবটা, পুঁজিবাদী বিশ্ববিদ্যালয়গুলো দেশগুলোর প্রভাবটা এখানে বেশি। আবার দেখেন যে যে একটা র্যাঙ্কিং প্রতিষ্ঠান আজকে বললো যে 1000টার মধ্যে বাংলাদেশ নাই, কালকে আরেকজন এসে বললো যে 500-এর মধ্যে বাংলাদেশ, 300-তে, অর্থাৎ প্যারামিটার কি সূচকে আপনি এই র্যাঙ্কিংগুলো করছেন, সেই সূচকের মধ্যে অনেকগুলো সূচক, সব কিছু হয়তো এখানে বলা যাবে না, যে একটা হচ্ছে শিক্ষার মান, শিক্ষক ছাত্র অনুপাত, গবেষণা ইত্যাদি ইত্যাদি, এগুলো তো আছে, এগুলি থাকার কথা একটা বিশ্ববিদ্যালয়তে, এগুলোই থাকবে। তার উপর আছে অ্যালামনাই, যেমন আমরা দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, আপনি কোথায়, আপনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা বিশ্ববিদ্যালয়ের তহবিলে বছরে কত মিলিয়ন ডলার দিচ্ছি, এটা একটা প্যারামিটার হয় কোনো কোনো র্যাঙ্কিং ইনস্টিটিউশনে। আবার ইন্ডাস্ট্রি কয়টার গবেষণা প্রকল্প কমিশন করেছে ওদের স্বার্থে, ইন্ডাস্ট্রির স্বার্থে, যে আমরা এই কাজটা করতে চাই, আপনারা এটা গবেষণা করে বলেন আমরা এটা কীভাবে করবো, সেটা ওষুধ শিল্প হতে পারে, এটা মেটালার্জিতে হতে পারে, এটা যে কোনো অ্যারোস্পেসে হতে পারে, যে কোনো কমিশন করা, আমি কিন্তু নিজের উদ্যোগে যত না গবেষণা রয়েছে, হার্ভার্ড হতে পারে, এটা MIT হতে পারে, ওই কমিশন রিসার্চটা তো হয়। তারপরে আছে আপনার
যে দেশি বিদেশি ছাত্র রেশিও, বাংলাদেশে তো এই মুহূর্তে বিদেশে একজন শিক্ষকতা করতে আসলে তাকে নানা ঘাট করতে পার হতে হবে। বড় ইনভেস্টমেন্টের সার্টিফিকেট লাগবে, ওদের সার্টিফিকেট লাগবে, ওদের সার্টিফিকেট লাগবে। আমাদের দেশে বিদেশি শিক্ষক বলতে গেলে তেমন একটা নাই। বিদেশি কিছু ছাত্র আছে, সেটা হচ্ছে মেনলি তো ভারতের ছাত্র, মেডিকেলে আছে, মালদ্বীপসের আছে, নেপালের আছে, এই কয়টা আছে। আমাদের দেশে বিদেশি ছাত্র আমরা তেমন একটা আনি না, আনতে পারি না। হ্যাঁ, কারণ যেই দেশ থেকে আমি ছাত্রটা আনব, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি আর মুজাহিদুল ইসলাম ছিলাম একই সময়, আমার ক্লাসে 5 জন মালয়েশিয়ান ছাত্র স্টুডেন্ট ছিল, কত ছেলেমেয়েদের আফ্রিকান, আমি জানার মতো আফ্রিকান একজন দুজন স্টুডেন্ট ছিল, ইন্টারন্যাশনাল একটা হোস্টেল ছিল ওই ছেলেগুলো ছেলেমেয়েগুলো থাকার জন্য। এখন কিন্তু মালয়েশিয়া থেকে তো কোনো ছাত্র এখানে আসে না। অ্যাট এনি গিভেন টাইম আপনি মালয়েশিয়াতে দেখবেন 18-20 হাজার ছাত্রছাত্রী বাংলাদেশের পড়ছে সেখানে, কারণ ওরা নিজস্ব ক্যাপাসিটিতে ওই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এখন মানের কথা বলেন, হ্যাঁ আমরা বিশ্বমানের কথা বাদেই দিলাম, আমরা আঞ্চলিক মানের যেই ধরনের গ্র্যাজুয়েট তৈরি করার কথা সেটা আমরা পাচ্ছি না। এটা আমাদের সিস্টেমিক প্রবলেম, এটা আমাদের পদ্ধতির প্রবলেম, এটা গোড়ার প্রবলেম, এটা বিশ্ববিদ্যালয় হচ্ছে, আপনি যে বিশ্ববিদ্যালয়টা দেখছেন সেটা হচ্ছে গাছ। আমি যদিও মান জানতে চেয়েছিলাম, আপনি রেটিং থেকে শুরু করেছেন, সেই আলোচনাটা যেহেতু শেষ করছি, হয়ে গেল, আমি শেষ করছি, মানটা আমি একটু পরে শুনি। না, আমি ওই মানের কথা যাচ্ছি না, আমরা যে কথা রেখে বলছি বিশ্ব উচ্চশিক্ষার মান, আমাদের তো প্রথমে দেখা উচিত নিচের শিক্ষার কী হচ্ছে, গোড়ার শিক্ষার কী হচ্ছে। কারণ গাছের যদি শিখরটা ভালো না হয় তো গাছটা তো ভালো হবে না। আপনি প্রাথমিক পর্যায়ে যে শিক্ষাটা দিচ্ছেন সেটা যে একটা তছনছ অবস্থার মধ্যে আছে, এটা তো আমরা কখনো উপলব্ধিও করি না, করলেও এটা নিয়ে কথা বলারও কোনো প্রয়োজন মনে করি না। এখানে আমাদের মূল সমস্যাটা।